জাতীয় প্যারেড গ্রাউন্ডে লাখো কণ্ঠে সোনার বাংলা অনুষ্ঠানের সাথে সঙ্গতি রেখে সোনার বাংলা গাইতে পিরোজপুর জেলা স্টেডিয়ামেও সমবেত হলো হাজারো মানুষ। এ উপলক্ষে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মজীবীরা বেলা 11টার আগেই জেলা স্টেডিয়ামে সমবেত হয়। প্যারেড গ্রাউন্ডের সাথে সঙ্গতি রেখে নির্ধারিত সময়ে সমবেত কণ্ঠে শুরু হয় জাতীয় সঙ্গীত। স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ প্রশাসনের সকল কর্মকর্তা কর্মচারী এ সময় উপস্থিত ছিলেন।